ভাষার আবেগে মিশে গেল দুই বাংলা। প্রথা মেনে পেট্রাপোল সীমান্তে পালিত হলো ভাষা দিবস। নোম্যান্সল্যান্ডে শহীদ বেদিতে শ্রদ্ধা জানালেন দুই দেশের ভাষাপ্রেমীরা। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছরের মতো এবছরও ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে পালিত হয় দিনটি। নিয়ম মেনে দুদেশের সীমান্তের জিরো পয়েন্টে ভাষা শহীদ স্মারকে শ্রদ্ধা জানান দুই দেশের আমন্ত্রিত অতিথিরা। তবে বিগত কয়েক বছরের মতো এবছরও নিয়মের বেড়াজালে আটকে যান সাধারণ ভাষাপ্রেমীরা। সকাল সকাল সীমান্তে উপস্থিত হলেও সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ প্রশাসনের নিয়ম অনুযায়ী সীমান্তের এপারেই আটকে দেওয়া হয় তাদের। শহীদ তর্পণ করতে না পেরে স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন অনেকেই। এবছরও দুদেশের পক্ষ থেকে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠান স্থলে পৌঁছানোর পর সকলে মিলে চলে যান সীমান্তের নোম্যান্সল্যান্ডে। সেখানেই নির্মিত ভাষা শহীদ স্মারকে শ্রদ্ধা জানান তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন প্রতিনিধিরা। অনুরূপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়েও পুষ্পার্ঘ্য নিবেদন করেন সে দেশের প্রতিনিধিরা। 2011 সাল থেকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছিলেন এবং মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়ে এখানে অনুষ্ঠান শুরু করে গিয়েছিলেন। দুই বাংলার আবেগ একটা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, যে সারা বিশ্বের ইতিহাসে একটা অন্যতম ঘটনা, যে একটা ভাষার মাতৃভাষার জন্যে যে শহীদ বরণ করেছিলেন, আজকে তাদের সেই শহীদদের তর্পণ করবার জন্যে প্রতি বছরে না এবছরে আমরা মুখ্যমন্ত্রীর সে যে পরিকল্পনা ছিলেন, তিনি যে এই 21শে ফেব্রুয়ারিটাকে শুভেচ্ছা জানাবার জন্যে ফুলস্তবক পাঠান, আমরা শহীদদের স্মৃতি তর্পণে সেইগুলো নিয়ে এই নোম্যান্সল্যান্ডে এখানে আসি। এটা আমাদের কাছে একটা আবেগ। দুই বাংলার মানুষের আজকের দিনটি একাকার হই, কোনো তার কাটা বেড়ার মধ্য দিয়ে আমাদের সীমাবদ্ধ থাকে না। আজকে মনে হয় যে আমরা বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবাংলার মানুষ আজকে আমরা একটা দেশে সীমাবদ্ধ হয়ে আছি। আজকের দিন আমাদের কাছে আবেগের দিন, আজকের দিন আমাদের কাছে এক নতুন পাওয়ার দিন। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে হাজির ছিলেন বাংলাদেশের সমবায় মন্ত্রী স্বপন ভট্টাচার্য, সাংসদ শেখ আফিল উদ্দিন সহ অন্যান্যরা। ভারতের হয়ে হাজির ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ অন্যান্য কাউন্সিলররা। উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার সহ অন্যান্য কবি, সাহিত্যিক ও গুণীজনেরা। এই মাতৃভাষার জন্য 1952 সালে আমরা রক্ত দিয়ে ভাষাকে প্রতিষ্ঠিত করেছিলাম এবং সেই ভাষার আমাদের অধিকার আদায়ের ধারাবাহিকতায় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি স্বাধীনতা লাভ করেছে এবং স্বাধীনতা পাওয়ার পর থেকে আমরা বাঙালি হিসেবে পরিচয় দিই। আমরা বাঙালি জাতি, আমাদের বাঙালি, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, ঐতিহ্য সব কিছু আজকে আমরা গর্বের সাথে পালন করি। এই দিনটি সারা দেশে এবং বিশ্বে এটি পালিত হচ্ছে। আজকে আপনারা দুই বাংলা ভারত থেকে যারা আসছেন, আমরা একত্রতা ঘোষণা করছি এবং আমাদের মনে রাখতে হবে এই বাংলা ভাষা কায়েম না হলে এই এর প্রভাব একসময় তো পশ্চিমবঙ্গ পড়ত। ফলে আমরা আমাদের ভাষায় এক, আমাদের কৃষ্টি এক, আমাদের সংস্কৃতি এক, হেঁটে মনে রেখেই আমরা ঐক্যবদ্ধভাবে এটা পালন করছি। জানা গেছে ছয়ঘড়িয়া পঞ্চায়েত, বনগাঁ পঞ্চায়েত সমিতি, বনগাঁ পৌরসভা ও ভারত বাংলাদেশ মৈত্রী সমিতির উদ্যোগেই আয়োজিত হয় এদিনের অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠান মঞ্চে নানান অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। যেটাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছে সেটা হলো লৌকিক সৌভিক সালাম জুব্বর বরকাতরা। বাংলা ভাষার যে মর্যাদা, ভাষার জন্যে বলিদান দিতে পারে, এটা হলো বাঙালিরাই পারে। তার জন্যেই আজকে সমস্ত এপার বাংলা ওপার বাংলা, একদিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন এপিজে আব্দুল কালাম,
যেমন মাওলানা আবুল কালাম আজাদের কোনো জাত হয় না, আমরা মনে করি শেখ হাসিনা এবং আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বাঙালি সত্তার বাঁচানোর জন্য এরা সবার কাছে প্রিয়। তাদের মেসেজ নিয়ে আমাদের আফিলউদ্দিন সাহেব আমার এমপি, যিনি প্রতি বছরই এই অনুষ্ঠানটা আমাদেরও গার্জিয়ান, আমরা অনেক ভুল করি, উনি সেটা শুধরে নেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে ভাষা আন্দোলনকে 1971 সালে শেখ মুজিবুর রহমান একটা দেশ গড়ে দিলেন যেটা হলো বাংলাদেশ, আমরা গর্বিত সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিশ্বের বুকে সর্বশ্রেষ্ঠ অনুষ্ঠান আমরা আফিলউদ্দিন সাহেবের নেতৃত্বে এপার বাংলা ওপার বাংলা করছি। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।